বাংলাদেশের গরুর হাটে কত উট দেখা যাচ্ছে, বিশাল বিশাল উট। এই ভাই এটা কি কিনা না বিক্রি? ভাই বিক্রি করার জন্য দেখতে, বিক্রি করার জন্য দেখতে ছিল। আচ্ছা হইলো না, কুরবানির গরু মন হিসাবে কিনা জানে? হুম হুম, না সেটা তো আসলে কুরবানি জিনিস আল্লাহর দানে জিনিস, দুই কেজি আছে আর এক কেজি আছে, যা আছে আছে। এই কি ভাই, এই কি গরু ইন্ডিয়া থেকে এলো নাকি এইমাত্র? হ্যাঁ এটা কি ইন্ডিয়া থেকে এলো? না বিক্রি হয়েছে। এটা আবার দুধের গাভী হইলে তখন কিন্তু কালো হইলে ভালো, তখন বলে যে কালো গরুর দুধ ভালো নাকি? আচ্ছা যাই হোক, এটা যদি দুধের গাভী না স্যার, এটা কিরকম চিন্তা ভাবনা? এটা দাম চাইছে 350। মোটামুটি এটাকে কি হাতি বলবো নাকি আসলে মহিষ বলবো বুঝতেছি না। দেখেন মাশাল্লাহ এর দেহ, আল্লাহ পাক একে দিছে একেবারে ভরপুর। আসলে গাবতলি হাটে এত বড় মহিষ আমার মনে হয় আরেকটা এখন পর্যন্ত চোখে পড়ে নাই, হয়তো থাকলেও থাকতে পারে জানি না। কি মনে হয় ভাই, এটা কি মহিষ না হাতি? আসলে হাতির মতো মনে হয় না, দেখে হাতির মতন তো মনে হয় কিন্তু মহিষ, হাতির মতো মনে হয় কিন্তু মহিষ। হ্যাঁ আচ্ছা, বলতে পারবেন কি জাতের মহিষ এটা? না তা বলতে পারবো না, তা বলতে পারবেন না। বারমাই নাকি? বারমাই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। মাশাল্লাহ দর্শক, গাবতলি হাট থেকে মোটামুটি সুন্দর দুইটা বলদ বিক্রি হয়ে গেল এই মাত্র। দেখতে পাচ্ছি আমরা যে হাসলি ঘরের সামনে রাখা আছে, নিয়ে যাচ্ছে বলদগুলো। ভাই কত দিয়ে বিক্রি হয়েছিল দুইটা? 6 লাখ ভাই, 6 লাখ দুইটা বলদ, 6 লাখ টাকা। ওরে বাপ রে বাপ, দেখছেন অবস্থা। এই হচ্ছে একটা বলদ, আরেকটা তো নিয়ে গেল, এই যে এখানে একটা বাধা। বলদের এত দাম, বলদের এত দাম, কেমন হইলে ভালো হইতো তোমার কাছে মনে হয়? এই গরুটার দাম কেমন হইলে ঠিক হয়? 3 লাখ। তাহলে তো পুরোপুরি ঠিক হয়ে গেছে, এটা তো 3 লাখেই বিক্রি হয়েছে। হ্যাঁ কি তুমি জানতা নাকি? আচ্ছা কি নাম? তারপরে গরু ভয় লাগে নাই? না লাগে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছ? হাটের ভিতরে। কি দেখতে? গরু। গরু দেখতে ভয় লাগে না? হ্যাঁ। নাম কি? জাইন। কোথা থেকে আসছো? ওল্ড টাউন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও এনজয় করো। মাশাল্লাহ খুব সুন্দর দুইটা গরু দেখতে পাচ্ছি আমরা, একেবারে দেশাল গরু। ছোট একটা চুটও আছে, মোটামুটি ভালোই লাগতেছে। এইটা একটু লাল কালো কালো মিলে, এই দিকে আবার একটা দেখতে পাচ্ছি সাদা কালো। তো ভাই এই গরুগুলি কার ভাই? হ্যাঁ এটা কি আপনার? আসেন দেখি ভাই, একটু গরুগুলির দাম দর সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি। কটা আনছেন গরু? গরু আনছিলাম তো 12টার মতো। 12টার মতো বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে, দুইটা আছে। কি কন, 12টা আনছেন, দুইটা আছে মাত্র? হ্যাঁ 10টাই বিক্রি করে ফেলছেন। সব কেমনই ছিল? একটু বড় আসলো, ছোট আসলো, ছোট ছিল। যাক 10টা বিক্রি করে ফেলছেন, তাহলে তো মোটামুটি কেমন লাভ হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক 10টা তো চলে গেছে, এখন এই দুইটা গরু একটু দেখাই দিতে চাই। দাঁত যাচ্ছে ভাই? হ্যাঁ দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা কেমন দাম চাইতেছেন? ওটা দাম চাইতেছে 135, আর ওটা চাইতেছে 135। জি কোন কি ভাই, বেশি হয়ে যায় না দাম? দাম চাইতেছি। ও আচ্ছা দাম চাইতেছেন। আচ্ছা না চাইলেও তো মোটামুটি ধরেন যে একটু বলার জন্য সাহসের দরকার হইতো লোকজন। দাম কইতাছে 95, একবার 95 বলছে। আচ্ছা কেমন ওজন হইতে পারে আনুমানিক? 3.5 মন। 3.5 মন, 3.5 মন। আচ্ছা এই যে গরুটা আমরা পুরোটা দেখা দিই ভাই সবাইকে, তাহলে একটা আইডিয়া হবে যে আসলে ভাই যেটা বলছে 3.5 মন গরুটা যদিও সুন্দর আসলে। আচ্ছা তো যাই হোক, 135 আপনি চাইতেছেন, কীরকম চিন্তা ভাবনা আসলে? লাখ হলে বিক্রি করে ফেলবো। লাখ হলে বিক্রি করবেন? এরপরে যে গরুটা আছে সেটা একটু যদি দেখাই, এটা 1,20,000 চাওয়া দাম আর কি, 90 হলে বিক্রি করবেন না? বাহ গুরু তো দেশালি গুলো, তাই না? দেশাল গুরু। কোন জায়গার গুরু ভাই? একবারে হইলো কুষ্টিয়া বাইনাপাড়ার গুরু, কুষ্টিয়া বাইনাপাড়া। আচ্ছা এখন কথা হইলো গরু ধরেন যে দেখলাম পছন্দ হইলো, হ্যাঁ কেউ যদি নিতে চাইলো কেমনে নিব? আপনাদের কই পাইবো? নাম বলেন। মালিক ব্যাপারী মাতুচরের। মালিক ব্যাপারী, মোবাইল নাম্বার দেওয়া সম্ভব? না না মোবাইল নাম্বার দেওয়া যাবে না, গরু বড় ব্যাপারী মোবাইল নাম্বার দেয় না বললো। আরে বাপ রে বাপ, বিশাল উট, পুরো হাট তো মোটামুটি জমে গেছে গাবতলি হাট, মানুষ আর মানুষ দেখেন অবাক। সাথে কিন্তু আছে বিশাল উট,
উঠে নিচে দিয়ে ঢুকে গেছি দর্শক। বাবা এই কি ভাই, কেমন লাগলো? না আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। অনেক বছর পরে দেখছি উঠ, কম নলে 30 বছর। 30 বছর পরে? জি 30 বছর পরে সরাসরি উঠ দেখছেন। অনেকে তো আসলে সারা জীবনও সরাসরি দেখে নাই মনে হয়, এরকম আছে না অনেকেই? এটা ঠিক আছে, আমি আমি জীবনে দেখিনি, ফার্স্ট। আপনি ফার্স্ট দেখছেন? হ্যাঁ ভাই। তাহলে আপনারই তো জিজ্ঞেস করতে হবে, কেমন লাগতেছে প্রথম জীবনে উঠ দেখেন সরাসরি? খুব ভালো লাগতেছে। মোবাইলে বা টেলিভিশনে অনেক দেখছেন নাকি? আসলে খুব ভালো লাগতেছে প্রথম প্রথম দেখে। প্রথম দেখে খুব ভালো লাগতেছে আসলে। আমি পালি ভাই। পাকিস্তান থেকে আসছে? আচ্ছা, যেখান থেকে আনু, কেমন লাগতেছে দেখতে? ভালোই, আলহামদুলিল্লাহ সুন্দর, খুব সুন্দর। খাওয়া দাওয়া ঠিক মতো করে তো বাংলাদেশে আসার পরে? অবশ্যই, অবশ্যই। এই যে এত মানুষজন দেখতেছে, সমস্যা হয় না এদের? সমস্যা হবে কেমনে ভাই, বেশি বিরক্ত করে, দাম করে দিয়ে বইব চুলের মধ্যে। আচ্ছা, এই হচ্ছে আপনার সেই মাঝারি গরু গুলো নাকি? এই যে দেখতে পাচ্ছি একটা গরু, কয় দাঁতের গরু এটা? দাঁতে দুইটা। কেমন দাম চাইতেছে? দাম চাইতেছে 215। 215 চাইতেছেন? দামাদামি করে নিতে পারবে? আরে দামাদামি করে। আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই এটা কেমন ওজন হতে পারে? এটা অরিজিনাল গোস আছে 6.5 মন। 6.5 মন? আচ্ছা, মাথাকলি যে হিসাব করলে আরো বেশি হবে। না মাথাকলি দিয়ে, মাথাকলি যে নিয়ে 6 মন? 6.5 মন। 6.5 মন? আচ্ছা, মুরব্বি গরু সম্পর্কে আইডিয়া আছে? আছে মোটামুটি। আছে মোটামুটি, যদি একটু জানি আপনার কাছে যে এটা কেমন ওজন হতে পারে আসলে মনে হয়? 5.5 মন। 5.5 মন? আচ্ছা, সবকিছু সহ, সবকিছু সহ ওনার কাছে মনে হচ্ছে এটা 5.5 মন হতে পারে। আপনাদেরকে আমরা পুরো ফ্রেমে আসলে গরুটা দেখা দিলাম, আপনারা একটা আইডিয়া করেন যে আসলে এই গরুটা কত মন হতে পারে। উনি যেহেতু বিক্রেতা, উনি বলছে 6.5 মন, সেটা নাও হতে পারে। আমি বেশি বলবো, আবার দ্বিতীয় বলতে কি, এর ভিতরে 2 কেজি আছে কুরবানি গরু, মন হিসাবে কিনা জানে না সেটা তো আসলে কুরবানি জিনিস, আল্লাহ দানের জিনিস, 2 কেজি আছে আর 1 কেজি আছে, যা আছে কম বেশি বিক্রি হবে, 2,35,000 চাওয়া দাম। আচ্ছা ঠিক আছে, আমরা এইগুলো নিয়ে বেশি কথা বলবো না, দামগুলো একটু আইডিয়া দিয়ে দিতে চাই আপনাদেরকে, এবং কেমন কেমন গরু আসলে এই রানাভের কাছে আছে সেগুলো একটু দেখা দিব, যারা আসলে সংগ্রহ করতে চায় তারা হয়তো এসে নিতে পারবে। এটা এটা ডিসকাউন্টেড আছে? এটা ডিসকাউন্ট প্রাইস? ডিসকাউন্ট দিয়ে দিই। আচ্ছা, কি রকম ডিসকাউন্ট ভাই? মনে করেন দাম চাইলে আমরা 215। আচ্ছা, ওটা না, এটা 85 হলে বিক্রি হবে। 85 হলে বিক্রি করবেন? তার মানে 15 আর এদিক থেকে 15, পুরো 30ই ডিসকাউন্ট। 30,000 টাকা ডিসকাউন্টে গরু রানা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা যাবে, এই সেই গরু। আচ্ছা, এটার এটার একটা আইডিয়া নিতে চাই, এটা আপনি কেমন মনে করতেছেন হবে? কুরবানির গরু, কুরবানির গরু মন হিসাবে বলতে চাচ্ছেন না, বা এটা আইডিয়া করা যাচ্ছে না? এই হচ্ছে সেই গরু যেই গরুতে 30,000 টাকার ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার চিন্তা ভাবনা ওনার। আচ্ছা, এই যে একেবারে শেষ প্রান্তে কালো একটা গরু দেখতে পাচ্ছি মোটামুটি। ওটা কালো? ওটা কালো? হ্যাঁ ওটা কালো গরু। এইটা কালো গরু? ওটা লাল থাকলে ওটার মূল্য ছিল বেশি। এটা লাল হলে মূল্য বেশি? কাস্টমার লাল গরুর ভিতরে আকর্ষণ বেশি। ও, তার মানে আমরা যে বলি যে আসলে কালারের উপরে একটা দামের জনগণ বুঝে না। এটা আবার দুধের গাভী হইলে তখন কিন্তু কালো হইলে ভালো, তখন বলে যে কালো গরুর দুধ ভালো নাকি? আচ্ছা, যদি দুধের গাভী না, এটা কিরকম চিন্তা ভাবনা? দাম চাইছে 350। 350? 350 চাওয়া দাম, বাদ বাকিটা এসে দেখে দামাদামি করে নিতে পারবে, কম বেশি বিক্রি হবে, কম বেশি নিতে পারবে। এখনো মোটামুটি কতগুলো গরু আছে আপনার কাছে? গরু আছে এই সাইডে আছে আপনার 4, 7, 7, 8, তাহলে আপনার 15টা গরু আছে। আচ্ছা, আরেকবার শেষের দিকে একটু জানাই দিতে চাই, গরুগুলো তো দেখাইলাম, যাদের পছন্দ হবে কিভাবে গরুগুলো সংগ্রহ করতে পারবে? আপনার নাম, মোবাইল নাম্বার এবং আপনার এই জায়গাটা কোথায় আছে? হাটের ভিতরে ঢোকা লাগবে, মেইন হাটে ঢুকে বড় টাওয়ার আছে, বড় টাওয়ার সোজা আসলে আমার নাম্বারে ফোন দিলে আমার ছেলেপেলে জানিয়ে আসবে। আচ্ছা, নাম্বারটা বলেন। আমার নাম্বারটা 013।
23 56 91 double 6 23 56 91 double 6 double 7 double 6 আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে রানা ভাই, থাকেন। দর্শক, গাবতলি গরুর হাট থেকে মোটামুটি বড় কিছু এবং মাঝারি কিছু গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্রতিনিয়তই কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন হাট ঘুরে এই কোরবানি গরুগুলোর দাম দর সম্পর্কে জানানোর, আসলে কেমন দামে এই গরুগুলো ব্যাপারীরা বিক্রি করতে চাচ্ছে বা কীরকম গরু আসলে উঠেছে, হাটটা কীরকম জমেছে, সব কিছুই। সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র, আগামী ভিডিওর দাওয়া দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।